wanna go, go, go to the deep end. I just wanna go, go, go to the... Hey friend, Assalamualaikum. Kemon achen apnara? Asha kori shokole bhalo achen. Welcome to a new episode in GTA 5. To apnader shobai janen ajke kintu amra Mafia Danusher sathe meeting korte jacchi. Devil Dono jabe amra shokole ekta meeting fixed korechi. To meeting er amra already kintu preparation niye niyechi. Jodi Danush kono bhabe amader upor attack kore tahole amra already amader tank command somosto kichu niye ready thakbo. Amra oke chhere kotha bolbo na, amra oke ekhane finish kore debo. To Devil Dono ache dekhte pachhen. Devil Dono ei meeting tar jonno khubi excited. Mane Devil Dono boleche tumi kono chinta koro na, আমি তোমার সাথে আছি, ধানুষকে আমি শিক্ষা দিব। তো বুঝতেই তো পারছেন, একে আমার শক্তি, মানে আমার ট্যাঙ্ক কামান টেরিস্ট কার, দেন ধানুষের আবার মানে ধানুষের পাওয়ার, মানে দুইটা মিলে ডেভিল ডনকে ধরলে ডেভিল ডন মনে একদম মানে চাক্কি পিসিং পিসিং হয়ে যাবে। তো চাক্কি পিসিং পিসিং দিতেই কিন্তু আজকে অবশ্য ধানুষের কাছে যাচ্ছি, ধানুষকে কিন্তু চাক্কি পিসিং দিয়ে দিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার বেসের মেম্বাররা চলে এসেছে আমার দুইটা গাড়ি নিয়ে, আমার বেসের গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটা গাড়ি। আরে ভাই এসব মানে এখন তো এইসব খাওয়ার দরকার নেই, এখন লড়াই করতে যাচ্ছে ওরা, এখনও এগুলা খাচ্ছে, কি বলবো। মানে এইসব ডন মন পারলে এগুলাই হয়, মানে যাকে এখন কি করে, ওরা যদি খায় একটু ভালো থাকে, অবশ্যই এগুলো না খেলে নাকি ওদের মাথা কাজ করে না। অবশ্য আমার এগুলো পছন্দ না, এদেরই আজকে বেছে নিয়ে এমন মাইট দিমু, আগে ধানুষের সাথে মিটিংটা হোক তারপর বেছে নিয়ে মাইট দিমু যেগুলো খাইতেছে কেন। আমার গ্যাং মেম্বাররা এইসব বাজে জিনিস খাইতে পারবে না। তো এখন দেখি কে কোথায় আছে। তো আমার আর্মি ট্যাঙ্কটা কোথায়, ওই যে আমার আর্মি ট্যাঙ্ক, তো আর্মি ট্যাঙ্কটা একটু চালাই আসছি, দেখি সমস্ত কিছু ঠিক আছে নাকি, বুলেট টুলেট ঠিক আছে কিনা, কারণ আর্মি ট্যাঙ্কটা তো রেডি রাখতে হবে। যদি ধানুষ কোনো মতন ইটিস বিটিস চাইছে বিশ করে ওরে মামলা ডিসমিস করে দিব। তো মামলা ডিসমিস করে দিলে বুঝতেই তো পারছেন আর্মির যে পাওয়ার, মানে ট্যাঙ্কের যে পাওয়ার, ধানুষ রেকর্ডটা ফায়ার করলে দেখবেন ধানুষ শেষ, ধানুষ দেখবেন একদম মানে কান্নাকাটি শুরু করে দিছে, বলবে ভাই আমার সাইরা দেন, ভাই আর কোনোদিন আসবো না, ভাই সাইরা দেন, ওরকম আচ্ছা ঠিক আছে যা ভাই তোরে মাফ করে দিছি। তো আমার আর্মি ট্যাঙ্কটা একটু যাই একটু চালাই সুন্দর মতো। এই চিপা দিয়ে মানুষ ঢোকে কেমনে আমি এটাই বুঝি না, এত ছোট্ট একটা চিপা এতে মানুষ ঢুকে কীভাবে আল্লাহ খোদাই জানে। দেখেন কত ছোট্ট একটা চিপা। তো আমার আর্মি ট্যাঙ্কটা নিচে নামাচ্ছি, ওকে ওকে, এই তো নামছে নামছে, এই তো নেমে গেলো। আরে ট্যাঙ্ক ট্রাকের পিছন সাইডে উড়িয়ে বিড়ে গেছে। অবশ্য ট্যাঙ্কের পর বুঝতেই তো পারেন ফ্রেন্ড, একটা ট্যাঙ্ক কিন্তু প্রচুর শক্তিশালী, ট্যাঙ্কের সাথে কোনো গাড়ি লাগলে গাড়ির এই চাকরি পিসিং দিয়ে দেয়। তো বুঝতেই তো পারতেছেন ট্যাঙ্কের পাওয়ার কিন্তু ফ্রেন্ড খুবই হাই কোয়ালিটি পাওয়ার, এবং এর কিন্তু যে সামনে বুলেট, আমার এখানে কিন্তু সামনে বলতে পারেন খুবই হাই সোসাইটির একটা বুলেট আছে, কিন্তু বুলেট বেশি নাই, কারণ এই যে আর্মি থেকে নিয়ে আসলাম, অলরেডি আমি অনেকগুলো বুলেট ইউজ করে ফেলছি, এখন আর বেশি নাই, তারপরও কিছু ইউজ করতেছি। দেখেন কত দূর পর্যন্ত নিশানা করতে পারে, ও মাই গড। আরে ধানুষ তোর একবার হাতে পাইয়া লই, দেখ না ঠিক করি তোরে, তুই খালি একবার কোনো ধরনের ঝামেলা কর, তোরে এমন মাইক দিমু, এমন শিক্ষা দিব, মানে বুঝতেই পারবে না যে কী শিক্ষা দিছি। তো ফ্রেন্ড এই আর্মি ট্যাঙ্কগুলো কিন্তু আমরা ফার্স্টে বলাই রাখবো, আমরা বুঝতে দিব না যে আমরা আর্মি ট্যাঙ্ক নিয়ে আসছি, কারণ যদি বুঝতে দিই তাহলে হয়তো মানে সাইড হয়ে যেতে পারে, বা বুঝতে বললে ওখান থেকে হয়তো পলাই যেতে পারে। তো ওকে আমরা বুঝতে দিব না। এই আর্মি ট্যাঙ্ক এবং টেরিস্টদের কাছ থেকে যে গাড়িটা চুরি করেছিলাম, পাওয়ারফুল ওয়েপেন মানে পাওয়ারফুল কার, সেটা এই দুইটা জিনিস আমরা সাইডে ঢেকে রাখবো, মানে গাছের নিচে বা ঘাসের নিচে আমরা পলাই রাখবো, যখনই দরকার হবে তখনই আমরা ইউজ করবো। আমরা অবশ্য নিজের থেকে অ্যাটাক করবো না, ওরাই যদি অ্যাটাক করে তাহলে আমরা অ্যাটাক করবো। আমি ওকে ফার্স্টে বোঝাবো, যদি না বুঝে ওকে থ্রেট দিব যে সরে যাও, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে, তারপর যদি সরে যায় দ্যাটস ওকে, তাহলে মাফ করে দিব, কোনো ঝামেলা আমরা চাই না, কারণ ও ওর বিজনেস করুক আমরা আমাদের বিজনেস করি, কিন্তু আমাদের সাথে যদি প্রবলেম ক্রিয়েট করে আমরাও কিন্তু এর জবাব দিয়ে দিব। তো ফ্রেন্ড এখন আমরা যাব এই পুরাতন এয়ারপোর্টে, কারণ এই যে গ্যাঞ্জামটা এটা পুরাতন এয়ারপোর্টেই হবে। তো এখন আমি নর্মালি আমার ট্যাঙ্ক আমার গ্যাং মেম্বার এদের নিয়ে যাব, এবং যে ডেভিল ডন রয়েছে, ডেভিল ডন কিছুক্ষণ পরে আসবে, ডেভিল ডন তার একটু কাজ আছে, কথা বলছে হয়তো তার ওয়াইফের সাথে, সে বললো যে তোমরা যাও, আই উইল জয়েন ইথ ইউ লেটার, মানে সে একটু পরে আসবে। ওকে ঠিক আছে, সমস্যা নাই, আমরা আগে যাই, আমাদের অনেক কাজ আছে, কারণ আমার ট্যাঙ্কগুলোও সারতে হবে, ট্যাঙ্কগুলোরও ঠিক মতো দিতে হবে। তো এখানে ডেভিল ডনের দুজন লোককে নিয়ে যাচ্ছি, ডেভিল ডন বললো যে আমার গ্যাং মেম্বার মানে ডেভিল ডনের লোক যারা রয়েছে তারা নাকি ট্যাঙ্ক ভালো চালাইতে পারে, তো আমার গ্যাংয়ের কোনো মেম্বার আসলে ট্যাঙ্ক চালাইতে পারে না, তাদের কখনো আমি ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ দিই নাই, বাট ডেভিল ডনের লোকজন ভালো ট্যাঙ্ক চালাইতে পারে। তো ট্যাঙ্ক এবং যে টেরিস কার্ডটা রয়েছে এই দুইটাই ডেভিল ডনের লোকদের হাতে দিয়েছি, কারণ ওরা অনেক পারদর্শী, ওদেরকে ওইভাবে ট্রেন করা হয়েছে এবং ওরা ভালো পারে, এবং আমার যে কটা গাধা রয়েছে এক গাধাতেও ট্যাঙ্ক চালাইতে পারে না, কিচ্ছু পারে না, গাড়ি ঠিক মতো চালাইতে পারে না, দেন না উল্টাপাল্টা গাড়ি চালায়। তো ফ্রেন্ড আমরা বের হয়ে গেছি, দেখা হবে না খেলা হবে ধানুষের সাথে। ধানুষ আই এম কামিং। তো আপনারা যাবেন না, আপনারাও বলেন কমেন্ট করে জানান যে
আমার সাথে কে কে আছেন একটু কমেন্ট করে জানান। দুদুর ফ্রেন্ড কমেন্ট করে ফেলেন যে আমার সাথে কে কে আছে ধানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার সাথে যাচ্ছে, এখনই কমেন্ট করে ফেলেন। আমি দেখতে চাই আমার কোন কোন ভাই ব্রাদার ভালোবাসা মানুষ আছে যারা কমেন্ট করে। তো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ট্যারিস কারগুলো চলে আসছে। ওকে ঠিক আছে, সমস্যা নাই ভাই, আসো আসো আমরা আছি। তো কই, আরে ট্যাঙ্কটা এখনও ট্রাকে নিয়ে যাওয়ার দরকার ছিল। তাক সমস্যা নাই, ট্রাকে করে নিয়ে যাই, কারণ এই যে সামনে পুলিশ টুলিশ ধরলে ঝামেলা হতে পারে, এর জন্য ট্রাকে করেই নিয়ে যাচ্ছি। আজকে খেলা হবে হবে ফ্রেন্ড হবে, আপনারা তো এক্সাইটেড আমি জানি, তাই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন। কোথাও স্কিপ করলে কিন্তু তাইলে কিন্তু হবে না, আমার সাথে কিন্তু পুরো ভিডিওতেই থাকতে হবে। যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। তো অবশ্যই কিন্তু এখন কে কত সেকেন্ডে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে ভাই আমি এখনও আছি আপনার সাথে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো শীঘ্রই আমরা পুরাতন এয়ারপোর্টের কাছে চলে যাবো, পুরাতন এয়ারপোর্টের কাছে যেয়ে আমরা গাড়িটা জাস্ট পার্ক করবো, মানে পার্ক করে সমস্ত কিছু সেট করতে। তো ফ্রেন্ড অলরেডি কিন্তু আমরা পুরাতন এয়ারপোর্টে চলে এসেছি, এবং পুরাতন এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কটা অলরেডি নামাই ফেলছে, এবং আমাদের বেস মেম্বার যারা রয়েছে তারা এক্সারসাইজ করছে। ওকে কামন কামন, পুশ আপ পুশ আপ পুশ আপ, তো পুশ আপ পুশ আপ করছে, ওকে সমস্যা নাই। তো এখন যেটা করতে হবে, আমাদের ট্যাঙ্কগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে ঢেকে রাখতে হবে, মানে আমরা যদি এইভাবে ওপেনলি রাখি তাহলে তো টেবিল মানে ধানুষ ওই পাশ থেকে দেখলেই দেখবেন ওই পাশ দিয়ে ভিগে গেছে, আর এই পর্যন্ত আসবে না, ওইখান থেকেই দেখবেন কি ইউটার্ন নিয়ে ওই পাশ দিয়ে চলে গেছে, ভারত পাকিস্তানের বর্ডারে চলে গেছে। তো এইগুলো ঢেকে রাখতে হবে, জাস্ট যখন ও বুঝতে পারবে মানে আমরাও বুঝতে পারবো যে ও কোনো ধরনের একটা অগরেন্স বা একটা ঝামেলা পাকাতে যাচ্ছে, তখনই অ্যাটাকটা শুরু করব, মানে এ তখনই হবে আমাদের আসল খেলা এবং আসল রূপ। তো এখন এর উপর দিয়ে ঘাস টাস দিয়ে দিব যাতে এখান থেকে বোঝা না যায়, কারণ যাতে বুঝলে তো হবে না। তো এখন এখানে কিছু আমরা ঘাস টাস দিয়ে দিব যাতে একদমই বোঝা না যায় এখানে ট্যাঙ্ক আছে। তো ফ্রেন্ড অলরেডি কিন্তু এখান থেকে আমরা ঘাস টাস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপর দিয়ে নানা ধরনের লতা পাতা দিয়ে একদম ঢেকে দিয়েছি ট্যাঙ্কটা, এবং নিচ দিয়ে পাশে কিছু ঘাস টাস আরও ঘাস টাস দিয়ে আমরা ঢেকে দিব যাতে একদমই বোঝা না যায় যে এখানে কোনো ট্যাঙ্ক আছে, এবং আমরা হঠাৎ করে একদম অ্যাট্যাকটা করব যখনই ও আমাদের ওর অ্যাট্যাকটা করবে। এবং এখানে কিন্তু অলরেডি ডেভিল ডনের যে মেম্বারদের আমরা নিয়ে এসেছিলাম যারা ট্যাঙ্ক চালাতে পারে, ওদেরকে অলরেডি ভিতরে বসাই দিয়েছি যে যখনই সিগনাল দিব এসে উনি হামলা শুরু করে দিবা, একদম ধানুষের চার পাঁচটা গাড়ি ব্লাস্ট করে দিবা, ফার্স্ট ওর গাড়ি ব্লাস্ট করবে, তারপরে যদি ধানুষ দেখি তেরামি করতেছে তাহলে ধানুষকে সব ব্লাস্ট করে দিবা। তো এটাই কিন্তু আমাদের মেইন প্ল্যান। তো এই পাশে যে টেরিস কার রয়েছে এটাও আমাদের ঠিক মতো জায়গা মতো নিয়ে যেতে হবে। ওকে ঠিক আছে, টেরিস কারটাও নিয়ে যাচ্ছি। টেরিস গাড়িটাও কিন্তু ফ্রেন্ড খুবই পাওয়ারফুল, বুলেট প্রুফ কার, একে তো এটা বুলেট প্রুফ কার, এবং সেকেন্ডলি এটা কিন্তু অনেক দ্রুত ফায়ার করতে পারে, একদম বলতে পারেন যে মেশিন গানের মতো ফায়ার করে। তো এটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটি গাড়ি, এবং উপর থেকেও কিন্তু চাইলে ফায়ারিং করা যায়। তো ফ্রেন্ড এই গাড়িটাও আমরা আমাদের সুবিধা মতো একটা পাথরের পিছনে এনে পলায় রাখছি, দেখতে পাচ্ছেন এই পাথরের পিছনে কিন্তু কেউ দেখবে না। তো এইখানেও আমি যে অলরেডি ডেভিল ডনের একজনকে মেম্বারকে রেখে দিয়েছি, যখনই সিগনাল দেবো চলে আসবা। তো আমি একটা কানে ব্লুটুথ হেডফোন কানে দিব, কারণ ব্লুটুথ হেডফোনের মাধ্যমে আমি সমস্ত সিগনাল দেবো। তো ওকে ভাইয়া, তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি থাকবা, যখনই আমি সিগনাল দিব তখনই কিন্তু চলে আসবা, কোনো প্রকার লেট করবা না, এসেই একদম ওদের গাড়িগুলো ব্লাস্ট করে দিবা, গাড়ি ভাঙচুর করে দিবা, সমস্ত কিছুই করে দিবা। তো আমার গ্যাং মেম্বাররাও রেডি, আরে ভাই থাম আর কত পুশ আপ দিবি, ওই আর রেডি টু প্লে ফ্রেন্ড। দেখছেন আমাদের সবাই কিন্তু রেডি, একটা রকস্টার রকস্টার কিন্তু ভাব আসতেছে, আপনারা কি বলেন? অবশ্য রকস্টার গেমসের রকস্টার ভাবই তো আসবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আমরা ফাইট করতে চাচ্ছি এত বড় একটা মাফিয়ার সাথে, এর আগে আমরা অনেক মাফিয়াদের সাথে ফাইট করেছি, বাট আমার মনে হচ্ছে এই মাফিয়ার সাথে ফাইটটা খুব এক্সাইটেড হতে চলেছে, কারণ ফার্স্ট টাইম আমরা নিজেরা প্রিপেয়ার হয়েছি, এর আগে কিন্তু প্রতিবার আমরা প্রিপেয়ার ছিলাম না। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের টেবিল ডন কিন্তু চলে আসছে, টেবিল ডনের গাড়িগুলো কিন্তু চলে আসছে। তো টেবিল ডন যেহেতু চলে আসছে খেলা আরও হবে। এইবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এতদিন সবগুলো ফাইট আমরা একা করেছি, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমাদের সাথে ফাইট করতে এসেছে টেবিল ডন, মানে আমাদের সাথে একটা মাফিয়া আমাদের সাথে আছে। তো এতদিন আমরা একা ছিলাম তাই আমাদের কেউ কিচ্ছু করতে পারেনি, এখন তো একটা মাফিয়া আমাদের সাথে আছে, তাও টেবিল ডনের মতো বড় একটা মাফিয়া আমাদের সাথে। তো বুঝতেই পারছেন এইবার কি হবে। অবশ্য ধানুষও বড় মাফিয়া, ধানুষও অনেক বড় একটি মাফিয়া, তারপরও সমস্যা নেই, আমরাও খেলে দিব, দেখা হবে। তো ফ্রেন্ড একটু বৃষ্টি নেমেছিল মাঝখানে, তো এই কারণে দেখতে পাচ্ছেন একটু ভিজে ভিজা 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 টাইপের ভিজে গেছে সব কিছু, যাক সমস্যা নেই। অলরেডি কিন্তু টেবিল ডন চলে আসছে, তো টেবিল ডনকে এখন রিসিভ করতে হবে আমার। ডেভিলডন, আরে ডেভিলডন স্যার কি অবস্থা, আরে ভাই তুমি চলে আসছো তোমার লিমোজিন নিয়ে, ওকে সমস্যা নেই লিমোজিন নিয়ে আসলে। যে এই গাড়িটাও কিন্তু আমি চুরি করে দিয়েছিলাম, প্রেসিডেন্ট কার, এটা কিন্তু আমি চুরি করেছিলাম ডেভিলডনের জন্য। তো এরপর থেকে ডেভিলডনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমার ফ্যামিলি মেম্বারও কিন্তু ডেভিলডনের বাসায়, ডেভিলডনের বাসায় আসে মানে একদম সেফ, কারণ এর আগে যখনই বালাস গ্যাং এর সাথে আমাদের অ্যাটাক হয়েছিল, হামলা হয়েছিল, বালাস গ্যাং যখনই আমার উপর হামলা করেছিল আমি কিন্তু আমার ফ্যামিলিকে ডেভিলডনের বাসায় রেখেছিলাম। বালাস গ্যাং কিন্তু আমার অনেক বড় শত্রু এবং আমার কিন্তু এনিমি। তো দেখতে পাচ্ছেন ও মাই গড, ধানুষ চলে আসছে ফ্রেন্ড,
মাফিয়া ধানুষ চলে আসছে, ও শিট, গাড়ি বহর দেখছেন ফ্রেন্ড, মানে আলাদা একটা ফিল নিয়ে আসে। অবশ্য এরও সব কটা V8, আমার একটা মাত্র V8, আরে চার পাঁচটা V8 থাক, গরিব মানুষ আর কী করবো। রোলস রয়েস নিয়ে আসছে, অবশ্যই অন্য অন্য বাড়ির তুলনায় এবার কিন্তু ও কম গাড়ি নিয়ে আসছে, কম সিকিউরিটি নিয়ে আসছে। ও মনে বুঝতে পারতেছে না ওর উপর আজকে কপালে কত শনি আছে, এর জন্য হয়তো কম গাড়ি নিয়ে আসছে। ওকে সমস্যা নাই, আমি অবশ্যই গ্যাঞ্জাম করতে চাই না, আমি ওকে বোঝানোর জন্যই ডেকেছি। ও মাই গড, ওর সোলজারগুলো দেখছেন, সোলজারগুলো দেখলে মানে আর্মি আর্মি একটা ভাব কিন্তু ফ্রেন্ড, ওর সোলজারগুলো দেখলেও কিন্তু ভয় লাগে। তো ফার্স্ট টাইম ধানুষের সাথে মিট করছি, হ্যালো ধানুষ, মাই নেম ইজ মাইকেল, তো তুমি তোমার মেম্বার্সদের নিয়ে আসছো, ওকে ঠিক আছে, তো লেটস সিট, আমরা বসে কথা বলি, আসো আমরা বসে কথা বলি। তো ফ্রেন্ড ধানুষ চলে আসছে, তো আমার কানে কিন্তু ব্লুটুথ আছে, যখনই আমি বুঝতে পারবো কোনো প্রকার সমস্যা হয়েছে আমি অ্যাটাক করতে বলে দিব। তো ওকে ধানুষ, দেখো তোমার সাথে আমার কোনো প্রকার প্রবলেম নেই, আমি এখানে আসছি, একটা মিটিং করেছি, এখানে ডেভিল ডন আছে, তো তোমার সাথে আমি সমস্ত কিছু সলভ করতে চাই, তোমার সাথে আমার কোনো প্রবলেম নাই, তুমি আমার অনেক ক্ষতি করেছো এবং আমি তোমার একটা এই প্লেনের ফ্যাক্টরি ব্লাস্ট করে দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি চাই যেটা হয়েছে সমস্ত কিছু সমাধান করতে, আমি কোনো গ্যাঞ্জাম চাই না, তো তুমি তোমার মতো বিজনেস করো, আমি আমার মতো বিজনেস করতে চাই, তুমি তোমার মতোই করো, যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই হেল্প করবো, তো এর মাঝখানে কোনো গ্যাঞ্জাম আমি চাই না, আর যদি গ্যাঞ্জাম হয় তাহলে কিন্তু বুঝতেই তো পারছো এখানে তোমাকে আমি শেষ করে দিব, কারণ আমি কী প্রকার জিনিস তুমি এটা জানো না। এখানে যে দেখতে পাচ্ছ আশেপাশের সমস্ত লোকজন আমার, এর আশেপাশের সমস্ত লোক আমার, তুমি যদি কথা না শোনো তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে এখানে শেষ করে দিতে। ধানুষকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, মাইকেল করতে পারবে। তো ফ্রেন্ড ধানুষ কি বলতেছে আমি বুঝতেছি না, ওর একটা উচিত শিক্ষাই দিতে হবে। দাঁড়াও, তোমার শিক্ষা না দিলে তুমি ভালো হবে না। গার্ডস, তাড়াতাড়ি ট্যাঙ্ক নিয়ে চলে আসো, ওর সমস্ত কিছু এখনই শেষ করে দেব। তুমি কি মনে করছো মাইকেলকে কি ভাবো, মাইকেল কি তেরা বেকা, মাইকেল কি করতে পারে তুমি এখনো জানো না ফ্রেন্ড, ও এখনো জানে না। দ্যাটস মাই বয়, ট্যাঙ্ক ইজ হিয়ার। ধানুষ হয়তো ভাবতেও পারে নাই যে ওর কি অবস্থাটা হবে এখন, খালি ট্যাঙ্ক দিয়ে ওর গাড়ি সব কটা যদি না ব্লাস্ট করছে, অবশ্য গাড়িগুলো ব্লাস্ট করতে ইচ্ছা করতেছে না, গাড়িগুলো আমি রেখে দিলে আরও ভালো হইতো, ওর গাড়িগুলো ব্লাস্ট করে কী করবো। ধানুষ এখনও সময় দিচ্ছি, ভালো হয়ে যাও, নাহলে কিন্তু ট্যাঙ্কগুলো দেখছো সমস্ত রেডি, এই ফায়ার করে দাও, ওর গাড়ি করা ব্লাস্ট করে দাও তো, তাইলে নাহলে শিক্ষা নিচ্ছে না ফ্রেন্ড, একটা কাজ করে ওর গাড়িগুলো ব্লাস্ট করে দিই, তাহলে একমাত্র উত্তর। ও শিট, ও মাই গড, আমার গাড়ি ব্লাস্ট করলো কেন, হ্যাঁ হ্যাঁ এর ফাংশনে প্রবলেম দিছে নাকি, হ্যাঁ হ্যাঁ করে কি, আমার গ্যাং মেম্বারদের মারতেছে, ও মাই গড, হাই হাই কি করতেছে, আমার গাড়ি ব্লাস্ট করতেছে কেন, এটা কি করলো, ওরা তো বললাম ধানুষের শক্তি চি করতে, ওদের আমার গাড়ি ব্লাস্ট করতেছে, আমার সব কিছু ভেঙে চুরে ফেলে দিতেছে, আরে ভাই থাম করে কি, আরে থাম থাম, আরে কি করতেছে, হাই হাই এটা 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 করে কি, ও শিট, আমার গাড়ি ভাঙতেছে কেন, আমার গাড়ি ভাঙতেছে দেখেন করতেছে কি, আমি তো বুঝলাম না আমার গাড়ি কি মানে কি হইলো এটা, কিছু বুঝলে না, আই রে মাইকেল, ধানুষকে তুমি কি মনে করো, আমি মাফিয়া ধানুষ, আই গার্ডস ওদের শেষ করে দাও, ডেভিল ডন, ডেভিল ডন আমার লোক, আমার খাওয়া লোক তোমার সাপোর্ট করবে। ও মাই গড ফ্রেন্ড, ডেভিল ডন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, ও শিট, আই রে ভাই কি করতেছে আমি বুঝতেও পারি নাই, আমার আমার উপরে কোনো কন্ট্রোল নাই, মাইকেলকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, মাইকেল কোর একা একাই মারতেছে, আমার হাতে কন্ট্রোলই নাই, টেবিল টন বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে, ও শিট, আই রে ভাই আর মারিস না, মিশন মিশনটা এইভাবে শেষ হবে, শিট আমি বুঝতেই পারি নাই যে ওরা এরকম করবে, ও মাই গড, এরা আবার কারা, বালাস গ্যাং, বালাস গ্যাং এখানে কী করে, ও শিট এরা যাই কই, আরে ভাই ও মাই গড, এটা কোত্থেকে আসলো, আই রে আজব তো এরকম ফায়ার করতেছে, বালাস গ্যাং এদের উপর ফায়ার করতেছে কেন বুঝলাম না, তো হঠাৎ করে বালাস গ্যাং কই থেকে আসলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না ফ্রেন্ড, এরা 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 হামলা করতেছে কেন এদের কাছে, ও শিট আমাদের ট্রাকে উঠাই ফেলছে, আমাদের ট্রাকে উঠাইছে, দেখেন পিছনে ওদের আমার ট্রাভেলার ফ্র্যাঙ্কলিন উঠাই ফেলছে, নিয়ে কই যাইতেছে, আরে ভাই কই যায়, আরে বালাস গ্যাং, আরে বালাস গ্যাং দিই, বালাস গ্যাং আমাদের এতে রেস্কিউ করতেছে, ও মাই গড, বালাস গ্যাং আমাদের নিয়ে যাইতেছে ফ্রেন্ড, আমি তো বুঝলাম না কেন, মানে আমরা আমাদের আমাদের সাথে বালাস গ্যাং তো আমাদের শত্রু ছিল কিন্তু আমাদের এখান থেকে সেভ করে নিয়ে যাইতেছে কেন, আমি তো এটাই বুঝলাম না, বালাস গ্যাং এর সাথে তো আমাদের শত্রুতা ছিল, ও মাই গড ফ্রেন্ড আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কি হইলো, তো আমি আসলে কিচ্ছুই বুঝলাম না যে বালাস গ্যাং আমাদের সেভ করে নিয়ে আসলো। তো ফ্রেন্ড আজকের এপিসোডটি এই পর্যন্তই, যদি কেন বালাস গ্যাং আমাদের হেল্প করলো আমি জানি না, অবশ্যই এটা জানতে হলে আপনাদের পরের এপিসোডটি দেখতে হবে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।